বাংলাদেশ ট্রেড ক্রিসেন্ট সোসাইটিতে কাজ করি ফিল্ড অফিসার হিসেবে। আমার অফিস হচ্ছে খাগড়াছড়িতে। আচ্ছা আচ্ছা, তার মানে এখন হচ্ছেন আপনারাও এখানে হচ্ছে আমার বান্দরবন ব্যাচের এক দিদি আছেন, সোমা দিদি, সোমা দিদির হাজবেন্ড করছেন, আর আমার খাগড়াছড়ি ব্যাচের মানে পিজা এসে আপু ওনার নাম হওয়ার কারণ হচ্ছে উনি হচ্ছেন হোমমেড ফুডের কাজ করেন, হোমমেড ফুড নিয়ে কাজ করেন, উনি হোমমেড ফুড ডেলিভার করে থাকেন, আপনারা অর্ডার করলে উনি আপনার বাসায় দিয়ে দিবে, তো ওই জন্য আপু হচ্ছে পিজা টিজা বানাই, তো দ্যাটস ওয়াই আপুকে আমি পিজা আয়েশা নামে ডাকতাম, কারণ আমার ওই ব্যাচেও দুইটা আয়েশা আপু ছিল, তো এই আপুকে পিজা আয়েশা আপু নামে ডাকা হতো, আরেকটা আপু আছে আয়েশা ওনাকে আখি নামে ডাকা হতো, তো এই জন্য আপুর নাম হচ্ছে পিজা আয়েশা হয়ে গেছে। আর ভাইয়া শেখার মানে হচ্ছে আপনারাও হচ্ছেন এখন মিসেস অ্যান্ড মিস্টার অ্যান্ড মিসেস ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটিং এর, ওই রকম আপু, অল ক্রেডিট গোস টু ইউ। আপনার জন্যই আসলে সম্ভব। আমার জন্য সম্ভব না, ব্যাপারটা হচ্ছে আপনাদের মধ্যে শেখার ওই ইচ্ছেটা আছে বলে সম্ভব। আমি ভাইয়া ইচ্ছেটা আসলে মানে থাকতে হবে। আপনাদের ইচ্ছেটা যদি না থাকে তাহলে আমার দ্বারা শেখানো সম্ভব হতো না, কারণ আমি আয়েশা আপুকে দেখেছি, আয়েশা আপুর ল্যাপটপ না থাকায় আয়েশা আপু ক্লাস করতে কতটুকু কষ্ট হয়েছে, বা আয়েশা আপু ভাইয়ার মানে ওনার ভাইয়ের ল্যাপটপ এনে আমার জন্য গিগ রেডি করে আমাকে দেখিয়েছে, বা ওনার ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে অন্য ব্যাচমেটদের সাথে রাতে 10টা 11টা বাজে বসে, 12টা বাজে আমি দেখেছি আপু বসে কাজ করছে, ভাইয়া পাশে সুন্দর বসে আছে, 2 দিন 3 দিন আমি এই জিনিসটা দেখেছি, আপু আমাদের সাথে কাজ করছেন, আপুর গিগের কাজ বা আপুর জি আপু, প্রোফাইলের কাজ ভাইয়া সুন্দর করে বসে আছেন, তা আপুকে যখন বলতাম যে আপু ভাইয়া বসে আছে আপনি শুধু কেন এত রাত অব্দি বসে আছেন, বলে না আপু প্রবলেম নেই, তো এই ইচ্ছেটা আছে বলেই আপু পেরেছে। গতকাল আপু আমাকে একটা গুড নিউজ দিয়েছে, আপনাদের ব্যাচ শেষ, আপনাদের ব্যাচের ক্লাস শেষ হওয়ার পরে আপু একটা 20,000 টাকার কাজ পেয়েছে, এটা আপুর ফার্স্ট কাজ, যারা এই ব্যাচের নতুন তাদেরকে বলছি আপু হচ্ছে 20,000 টাকার একটা কাজ পেয়েছে, এই কাজটা ওনার ফার্স্ট কাজ যেটা উনি ওনার থ্রু ফেসবুক পেয়েছে, তো দোয়া করি যাতে আপু খুব ভালো জায়গায় যেতে পারে, আপুকে আমরা খুব ভালো জায়গায় দেখতে পারি, এবং আমার ব্যাচের সবার জন্য হচ্ছে অসম্ভব দোয়া যে সবাই যাতে কাজ করতে পারে। এখানে আরেকজন আছে চুপচাপ বসে আছেন, যিনি হচ্ছেন 4,000 টাকা থ্যাংক ইউ আপু। লোকাল মার্কেট থেকে আর্ন করেছেন, কিন্তু সেও চুপচাপ বসে আছে এখানে, ওর নামও হচ্ছে জয়। আপু নমস্কার, হ্যাঁ ভাইয়া, ও কেমন হচ্ছে আছেন চার আপু? হাজার টাকার একটা লোকাল মার্কেটের কাজ করেছে, এই তো ভাইয়া আপনি ভালো আছেন? হ্যাঁ আপু, ভালো আছি। আমরা আজকের ক্লাসটাতে চলে যাই, আমার সাথে স্ক্রিন শেয়ার করবে কে? আপু আমি কয়েক মিনিট ছিলাম না, আপু আমি কখন শেয়ার আপুর করছি। কথা বলছেন একটু বলবেন। আপু আমি বলেছি যে আমার ব্যাচের প্রিভিয়াস ব্যাচের যারা আর্ন করছে, যারা ট্রাই করছে যে ওদের ল্যাপটপ নষ্ট, ঠিক আছে ল্যাপটপ নিয়ে প্রবলেমে ছিল, দেখা গেছে আরেকজনের ল্যাপটপ হায়ার করে এনে জাস্ট ফেসবুক প্রোফাইলটা ক্রিয়েট করে অন্য ব্যাচমেট অন্য আরেকজন ব্যাচমেটকে দিয়ে গিগের সমস্ত কিছু রেডি করিয়েছে, রাতে 12টা 12:30 পর্যন্ত বসে থাকতো আপু, তো ভাইয়া আপুর সাথে বসে থাকতো, তো লাকিলি ভাইয়া এখন আবার আমার ব্যাচে এসেছে, তো আমার দুইটা ব্যাচের হচ্ছে দিদিদের আপুদের হাজবেন্ডরা হচ্ছেন মানে ওয়ান কাইন্ড অফ আমার মেয়ের জামাইরা আমার ব্যাচে, প্রিভিয়াস ব্যাচে আমার মেয়েরা ক্লাস করেছে, এই ব্যাচ হচ্ছে আমাদের সেই মেয়েদের জামাইরা ক্লাস করছে। ভাইয়া স্ক্রিন শেয়ার করছেন, ভাইয়া আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফার্স্টে আপনি, আচ্ছা সবাই একটু কাইন্ডলি এলইডিপি পেজে একটু দেখে আসেন যে আমাদের লাইফটা ঠিক মতো হচ্ছে কিনা, আর যদি ঠিক ও মতো, আপনার আপনার অনেক দায়িত্ব পড়ে গেছে কিন্তু হ্যাঁ ভাইয়া সবাইকে দেখে শুনে রাখা। হ্যাঁ জামাইগুলিকে একটু দেখে শুনে রাখার, সেটা হচ্ছে যে একটু লাইভটা দেখে আসেন, এবং দেখে এসে লাইভের লিঙ্কটা আপনাদের গ্রুপে একটু দিয়ে দেন, আপনাদের মেসেঞ্জার যে গ্রুপটা আছে গ্রুপে দিয়ে দেন, আর রাফি ভাইয়াকে আমি আজকে তো ফার্স্ট ক্লাস, ভাইয়া ক্লাস শেষে আপনার ফেসবুক আইডিটার সাথে আপনি যদি আমার সাথে কানেক্টেড হয়ে নেন আমি আপনাকে হচ্ছে ইয়েতে দিয়ে দিতে পারবো, অর আমরা যখন ক্লাস শেষ করব তখন আপনি আমাকে ফেসবুক আইডিটা বললে আমি আপনাকে মেসেঞ্জারে অ্যাড করে দিব, ঠিক আছে ভাইয়া? আপনি তো এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, আমাদের একটা মেসেঞ্জার গ্রুপও আছে যেখানে হচ্ছে সমস্ত কথাবার্তা হয় ভাইয়াদের, এবং যেখান থেকে হচ্ছে ভাইয়ারা মানে কোনো কিছু আদান প্রদান করা সমস্ত কিছুই ভাইয়ারা ওখানে দিয়ে থাকে।
ভাইয়া ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম আপু। ঠিক আছে ভাইয়া, প্রবলেম নেই, নেট নেট প্রবলেম করলে এরকম হতে পারে। আচ্ছা ভাইয়া, আপনি যেটা করবেন আজকে হচ্ছে আপনি আপনার মেইন আইডি থেকে কাজ করেন, কিন্তু আগামীকাল থেকে, আগামীকাল আপনার জন্য যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে আপনি ফেক একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করবেন, একটা জিমেইল ক্রিয়েট করবেন, একটা হটমেইল করবেন, একটা আউটলুক করবেন, একটা ইয়াহু করবেন। বুঝতে পেরেছেন রাফি ভাইয়া? ভাইয়া কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা না, নেই ভাইয়া, ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা অন্য কেউ আমার সাথে একটু স্ক্রিন শেয়ার করেন। আমি করবো আপু। হ্যাঁ করেন ভাইয়া। দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, এখন স্টার্ট হয়েছে। হ্যাঁ আপু, লাইক লাইভটা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা ভাইয়া আমরা হচ্ছে ইয়েতে চলে যাই, আমাদের আপনার পেজে চলে যাই। ঠিক আছে, আপনার যে পেজটা ক্লিক করা আছে ঠিকঠাক মতো। আচ্ছা আমরা পাবলিশিং টুলের কাজটা করি। আজকে রাফি ভাইয়া নতুন হওয়ার কারণে ভাইয়ার মেবি আমাদের সাথে বুঝতে একটু প্রবলেম হয়ে যাবে, ওইটুকু আজকে আমরা আবার রিপিট করে দিব ভাইয়াকে, ভাইয়ার প্রবলেম হবে না। এখন যেটুকু দেখাচ্ছি এইখান থেকে ভাইয়া স্টার্ট করেন, এইখান থেকে যে জায়গাগুলি বুঝবেন না আমাকে কোশ্চেন করলে আমি আপনাদের বুঝিয়ে দিই। আপনার এইটা তো একটা বিজনেস রিলেটেড। আচ্ছা পাবলিশিং টুলে যান, আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে পাবলিশিং টুলের কাজ করব। পাবলিশিং টুলের যে কাজগুলি হয় সেটা হচ্ছে এখান থেকে আপনি শিডিউল পোস্টিং করতে পারবেন। আপনি 1 মান্থের পোস্ট একসাথে যদি শিডিউল করে দেন তাহলে যে টাইমে আপনি শিডিউল করবেন ওই টাইমে অটোমেটিক্যালি পোস্টগুলি আপনার পাবলিশ হয়ে যাবে। তারপর এই যে দেখেন একটা জায়গা আছে ভিডিও লাইব্রেরি, এখান থেকে ভিডিওর যত ভিডিও আছে ওইটার লাইব্রেরি করে রাখতে পারবেন। তারপরে টুলসে যেটা ক্রিয়েট স্টুডিও, সেই ক্রিয়েট স্টুডিওতে গিয়ে আপনি হচ্ছেন স্টুডিও ক্রিয়েট করে সেটার আন্ডারে আপনি নানান পোস্টগুলি রাখতে পারবেন। এরপরে একটু নিচে নেমে আসেন ভাইয়া, এরপরে এই যে দেখেন ফর্ম, ড্রাফট ফর্ম এবং লিড সেটআপ, এই কাজটা, এই যে লিড অ্যাড ফর্ম, লিড অ্যাড ফর্মস যেটা, লিড অ্যাড ফর্মস যেটা, এই জায়গার কাজটা হচ্ছে আমরা করি না। এই জায়গার কাজটা একটা ওয়েব ডেভেলপার করে, ওয়েব ডেভেলপারের কাজ থাকে এটা লিড কালেক্ট করা বা আপনার লিডের যে ফর্মটা ক্রিয়েট করা, ওরা করে দিবে। ওরা আপনার এই পেজের যিনি ওনার থাকবেন তা সে করে দিবে, করে দেওয়ার পরে জাস্ট আপনার এখানে বাদ বাকি কাজ করতে হয়। আরেকটা যেটা হচ্ছে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ক্যানভাস, এই ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ক্যানভাসে আমরা দেখতে পাবো একটা ক্যারোসেল কিভাবে ক্রিয়েট করতে হয়, ক্যারোসেলের কতগুলি অপশন থাকে। কিন্তু প্রবলেম হচ্ছে আগে আপনার হচ্ছে সেপ্টেম্বরের আগে, সরি সেপ্টেম্বরের আগে না, তার বেশ কিছুদিন আগে এই ইয়ারের ফার্স্ট এর দিকে এইখান থেকে ক্যারোসেলটা ক্রিয়েট করলে ওই ক্যারোসেলটা পেজে পোস্ট করা যেত, কিন্তু এখন এখান থেকে ক্যারোসেলটা ক্রিয়েট করলে সেটা আর পোস্ট করা যায় না। পোস্ট করতে গেলে এখন ক্যারোসেলটা অটোমেটিকলি একটা ক্যারোসেল আসবে যেটা হচ্ছে পোস্টের ওখানে থাকে, ওই পোস্ট দিয়ে আপনাকে ক্যারোসেল ক্রিয়েট করতে হয়। তবে এই ক্যারোসেল বলতে পারেন যে আপু এখানেও ক্যারোসেল আছে ওখানেও ক্যারোসেল আছে, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে এই ক্যারোসেলে আপনার অপশন থাকে, এক্সট্রা কিছু অপশনস আছে, যেই অপশনস গুলি আপনি ওই ক্যারোসেলে পাবেন না। তো আমরা ফার্স্টে ইজি যেখানে অপশন কম ওই ক্যারোসেলের কাজটা করি, তারপরে আমরা হচ্ছে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সে গিয়ে আমরা ক্যারোসেলের কাজ করবো। এখন এখানে কথা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসে যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেটা হচ্ছে এখান থেকে ক্যারোসেল পোস্ট করা, ক্যারোসেল করে একটা অ্যাড পোস্ট, সরি একটা পোস্ট করবেন যে পোস্টটাকে শিডিউল করে দিবেন, এবং শিডিউল টাইমিংটা থাকবে কালকে দুপুর 2:10, সরি কালকে না, শনিবার দিন দুপুর 2:10, কারণ কালকে তো ফ্রাইডে, কালকে আমাদের অফ ডে। সো কালকে ক্যারোসেলটা একটু বলতেন, দুই রকমের ক্যারোসেল দুটো আর একটু বলতেন। দুই রকমের ক্যারোসেল, ক্যারোসেল জিনিসটা সেম, কিন্তু ক্যারোসেলের অপশন, অপশনস কিছুটা যেটা ইনস্ট্যান্ট দুই জায়গা থেকে করা যায়, হ্যাঁ সেখানে অপশনস কিছু বেশি থাকে, কিছু ফ্লেক্সিবল মানে ফ্যাসিলিটি কিছুটা বেশি, কিন্তু আপনার পোস্টের থ্রুতে যে ক্যারোসেলটা করে সেখানে ফ্লেক্সিবিলিটি কম, সেখানে অপশন কিছুটা কম আছে। আগে হচ্ছে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের ক্যারোসেলটা পেজে পোস্ট করা যেত, এখন ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের ক্যারোসেলটা পেজে পোস্ট করা যায় না। এটা হচ্ছে যখন আমরা বুস্ট করি,
বুস্ট করি, মানে পেজের থ্রুতে কোনো অ্যাড ক্যাম্পেইন করি তখন করতে পারি। আর এখন পেজের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে পোস্টের থ্রুতে যে ক্যারোসেলটা করা যায় সেটা। এখন এই ক্যারোসেলের জিনিসটা কি, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখতে পাই যে ফেসবুকে একসাথে অনেকগুলি ছবি থাকে, একটা ছবিতে ক্লিক কর মানে একটা ছবি প্রেস করলে পাশে আরেকটা ছবি চলে আসে, পাশে আরেকটা ছবি চলে আসে, আমরা এটাকে প্রেস করে করে অনেকগুলি ছবি নিয়ে আসতে পারি এবং প্রত্যেকটা ছবিতে ক্লিক করলে ছবিটাকে আমাকে ওয়েবসাইটে নিয়ে যায়। সেটা হতে পারে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে, সেটা হতে পারে আপনার শপে নিয়ে যাবে। আপনি ওখানে ডেস্টিনেশন ইউআরএল বলে একটা শব্দ থাকে, ডেস্টিনেশন ইউআরএল এ আপনি আপনার ইউআরএলটা সেট করে দিতে হবে। সেট করে দিলে আপনি যেই জায়গায় সেট করে দিবেন ওই বাটনটাতে ক্লিক করা মাত্র ওই ট্রাফিক ওই জায়গায় যাবে। সেটা হতে পারে আপনার ফেসবুক, সেটা হতে পারে আপনার ইনস্টাগ্রাম, সেটা হতে পারে আপনার লিঙ্কডইন এর প্রোফাইলে, সেটা হতে পারে আপনার ফেসবুকের শপে, সেটা হতে পারে আপনার ওয়েবসাইটে, ওয়েবসাইটের যেই জায়গায় প্রোডাক্টটা থাকে সেটা। ইভেন আপনারা যদি চান আপনার পেজ থেকে, আজকে আমরা ক্যারোসেল করার সময় দেখবো যে আমরা দুই জায়গায় পোস্ট মানে ট্রাফিকটাকে দুই জায়গায় পাঠাবো, একটা হচ্ছে আমরা দারাজর পিকাবোতে পাঠাবো, আরেকটা হচ্ছে আমরা আলি এক্সপ্রেস আর অ্যামাজনে পাঠাবো। কিভাবে পাঠায় সেটা আমরা দেখিয়ে দিব। এখান থেকে আপনি চাইলে আপনার যদি পিন্টারেস্ট থাকে আপনি পিন্টারেস্টও দিয়ে দিতে পারেন ট্রাফিককে, যেখান থেকে ক্লিক করে ওখানে যান, ওখানে গিয়ে আপনি ওখান থেকে বাই করে নিতে পারেন। দেখবেন যে ওই ছবিগুলির নিচে বাই নাও, শপ নাও, ভিজিট, সি মোর, এরকম কতগুলি সেন্ড মেসেজ, এরকম কতগুলি অপশন থাকে। ওই অপশনগুলি কিভাবে সেট করে, ওই বাটনটা কিভাবে সেট করে সেটা আমরা আজকে দেখে নিব। স্ক্রল করে ভাইয়া উপরে চলে আসেন। আপু মাঝে একটা কথা বলে নিচ্ছি, যদি এখন বলা ঠিক না, সেটা হচ্ছে গতকাল একটা ডকুমেন্টস দিয়েছিলেন না ফিল আপ করে, ফর্মটা ফিল আপ করে দেওয়ার জন্য, সেটা আসলে আমি করতে পারিনি। ডিক্লারেশন ফাইল ফর্ম, যেটা ডিক্লারেশন ফর্মটাতে আপনাদের যে প্রবলেমটা হচ্ছে এটা হচ্ছে আপনার মেবি পিডিএফ এ আছে। জি পিডিএফ এ আছে। আচ্ছা পিডিএফ এ থাকলে এইটাকে হচ্ছে আপনার সাইনটাকে আগে স্ক্যান করতে হবে, সাইনটা আপনারা কাগজে কোথাও সাইন করে নেন, সাইনটাকে স্ক্যান করে ওইটাকে আপনার ছবিটার মধ্যে ফর্মের নিচে এনে আপনার যেখানে সাইনিং এর প্রসেসটা ওখানে এনে আপনি বসিয়ে দেন, ব্যাস এনাফ। এটা করতে পারেন, অথবা আরেকটা করতে পারেন এই পিডিএফটাকে আপনারা একটা প্রিন্ট আউট করে সেখানে একটা সাইন করবেন, সাইন করে সেটার স্ক্যান করে, স্ক্যান কপি একটা ছবি হবে, সবারগুলি কালেক্ট করে একটা জিপ ফাইল রেডি করবেন, জিপ ফাইলটা আমাকে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা স্যার, শুধু সিগনেচারটা করে দিব আর কিছু করব নাকি? ওখানে আপনার সিগনেচার দিতে হবে, আপনার সোশ্যাল মিডিয়া লিংকগুলি দিয়ে দিতে হবে, যেটা হচ্ছে https://www.facebook.com, তারপরে স্ল্যাশ দিয়ে আপনার ফেসবুকের ইউজার নেম, যেটা আপনার ফেসবুক ইউআরএল, আপনার টুইটার ইউআরএল, আপনার ইনস্টাগ্রাম ইউআরএল, এই তিনটাই তো মেবি চাচ্ছে ডিক্লারেশন ফর্ম। প্রিন্ট করে হাতে লিখে দিতাম, প্রিন্ট করে হাতে লিখে দিতে পারেন, বা আপনি যদি এতটুকু এডিটের কাজ জানেন তাহলে এখানে আপনার সাইনটা বসিয়ে দিলেও হবে। আচ্ছা জি আপু। আচ্ছা ভাইয়া আমরা এখান থেকে পোস্ট করব, পোস্টের অপশনটা সবার ফার্স্টে চলে আসছে যে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট পোস্টে যান। আপনি এই পোস্টটাকে প্লেস করতে চান, আপনি কি ফেসবুকে করতে চান নাকি আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রাম একই সাথে করতে চান? আমি গতকাল বলেছিলাম না ফেসবুক থেকে এখন ইনস্টাগ্রামে পোস্ট করা যায়, যেটা আগে করা যেত না, আগে শুধু ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে পোস্ট করা যেত, এখন ফেসবুক থেকে ইনস্টাতে পোস্ট করা যায়। কারণ হচ্ছে ভাইয়া এই পেজের সাথে ভাইয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লিংক করার কারণে ভাইয়া এই পোস্টটা করতে পারছে। এখন ভাইয়া যদি চায় ভাইয়া এটাকে তার ইনস্টাগ্রামে পোস্ট করে দিতে পারবে, এটা আমরা প্র্যাকটিস পারপাসে ইনস্টাগ্রামে পোস্টটা করে দিচ্ছি, পরে ভাইয়া ইনস্টাগ্রামে পোস্টটা ডিলিট করে দিবেন ভাইয়া। আচ্ছা দেন ফেসবুক তে একটা পোস্ট করলে সেটা ইনস্টাগ্রামে হয়, ইনস্টাগ্রাম থেকে মাঝে মাঝে কিছু পোস্ট আসে না, অন্য অন্য জায়গায় পোস্ট হয়, সেটা কি আবার অন্য জায়গায় পোস্ট হয়ে যাবে? ইনস্টাগ্রাম থেকে পোস্ট করা যায় তিনটা না চারটা অ্যাকাউন্ট, তিনটা অ্যাকাউন্ট থেকে এই যে এখন দেখেন এখানে হচ্ছে টেক্সট লিখবেন, মিডিয়া অ্যাড করেন,
ছবি ভিডিও যেটা অ্যাড করতে চান অ্যাড করবেন, তারপরে কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন দেখতে পাচ্ছেন, কল টু অ্যাকশনটাই হচ্ছে ওই বাটনটা, যে বাটনটা আমরা দেখতে পাই, বাটনটাকে অন করতে হয়, অন করেন, অন হচ্ছে না তো, এটা ইনস্টাগ্রামের জন্য না, এটা ওই যে উপরে ইনস্টাগ্রাম দিয়েছেন, ইনস্টাগ্রাম কল টু অ্যাকশন বাটন সাপোর্ট করে না, ইনস্টাগ্রাম কল টু উপরে ইনস্টাগ্রামটাকে তুলে দেন, হ্যাঁ এখন নিচে এসে কল টু এটা দিয়ে দেন, চলে আসবে এই যে। এখন চলে আসার পরে চেঞ্জ ইমেজ, ইমেজ কি চেঞ্জ করতে চান কি না? না থাক। আচ্ছা তাহলে হচ্ছে লিংক, এন্টার লিংক দিয়ে দেন, যে ছবিটা কোথায় আছে ওটা লিংক, এবং লোকেশন হচ্ছে এই বাটনটাতে ক্লিক করলে আপনি ট্রাফিককে কোথায় পাঠাতে চান, না নিচে লিংক, লিংক প্রিভিউ এটা আপু না, এটা আম কোথায় আছে তাই তো, আমি এখন লিংকটা দাঁড়ান একটু কপি করে নিই, আমার পেজের লিংক তো চাইছে তাই না আপু, ছবিটা কোথায় আছে, এই তো ছবি, ছবিটা এখানে আছে না, এই লিংকটা দেন উপরে, হচ্ছে না তো, লিংকে ক্লিক করতে হবে রে ভাইয়া, এখানে না নিচের ঘরটাতে রে, এই যে হ্যাঁ হ্যাঁ হচ্ছে না তো, ওইটা তো ওইখানে যাবে না, ওইখানে যাবে না, নিচেরটাতে, নিচেরটাতে ভাই লোকেশন, yes আপনার আনা হয়নি, এই এক ঝামেলা, একটু হোল্ড করেন তো, একটু হোল্ড করেন, এটা না এতটুকু যাবে না, এতটুকু যাবে না, হাত ভাইয়া এতটুকু যাবে না, হাত ভাইয়া এতটুকু যাবে না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দাঁড়ান আমারটা যদি অন হয়ে যায় আমাকে একটু টাইম দেন, আমি দেখে বলে দিচ্ছি আপনাদের, আচ্ছা আপনাদের কারো কাছে কোনো ভিডিও আছে যেটা কপিরাইট ক্লেম করবে না ফেসবুক, এরকম কোনো ভিডিও আছে আপনাদের কাছে, এরকম কোনো ভিডিও কি আছে আপনাদের কাছে? আমার কাছে তো নাই, অন্য কারো কাছে আছে? আপলোড করা লাগবে নাকি এমনি মোবাইলে থাকলে হবে? আপলোড করব আমরা, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না? আচ্ছা একটু দেখি, আমার কাছে আছে, বইটা তো আপলোড করতে হবে ফোনে, পাইনি ভাইয়া, এই পেজের পাবলিশিং টুলের কাজটা আমরা করি, ঠিক আছে, আর পিসিটা একটু স্লো হবে, আপনাদের একটু ওয়েট করতে হবে, আমি করে দিচ্ছি, ভাইয়া কেমন আছেন? দেখছেন কি একটা অবস্থায়, জুম কানেক্ট করে আমার পিসিটার মধ্যে আমি স্ক্রিন শেয়ার করতে গেলেই প্রবলেম করে, আমার মতই যাবো, দেখেন সব সুন্দর কিন্তু আমি বসে আছি, নাই এখানে নাই আমার পেজ নাই, আপনার আপনার ল্যাপটপ বা পিসি এর র‍্যাম কতটুকু আছে বর্তমানে? হ্যাঁ কত দেখতে হবে, দেখতে হবে ভাইয়া, আচ্ছা এটা কয়েকটা কারণ আমি যেটা একটু আইডেন্টিফাই করলাম সেটা হচ্ছে কয়েকটা কারণ হতে পারে, এক হচ্ছে আপনার র‍্যাম,
যদি র‍্যাম যদি বাড়তি হয়ে থাকে তাহলে আপনার হার্ড ডিস্কটা ক্র্যাশ করবে যে কোনো মুহূর্তে। কারণ হার্ড ডিস্ক, হ্যাঁ হার্ড ডিস্কের মধ্যে প্রচন্ড পরিমাণে ব্যাড সেক্টর। কার? আমার না, আমার হার্ড ডিস্কে কোনো ব্যাড সেক্টর নাই। আমার হার্ড ডিস্ক পুরো হচ্ছে ফরম্যাট মেরে একদম খালি করে দেয়া হয়েছে, নতুন করে উইন্ডোজ সেটআপ দেয়া হয়েছে। জি জি, ফরম্যাট করলেই, ফরম্যাট করলেই কিন্তু ব্যাড সেক্টর থেকে যায়। না না ভাইয়া, ভাইরাস ভাইরাস চলে যায়। আপু, ভাইরাস এবং ব্যাড সেক্টর দুইটা আলাদা জিনিস। আই নো, কিন্তু আমার এটাতে ওরকম কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, কারণ আপনারা এখানে যে সমস্যাগুলো পাচ্ছি সেটা হচ্ছে ব্যাড সেক্টর এবং র‍্যাম, এই দুইটার প্রবলেম। এখন টেক্সট কোথা থেকে কোন জায়গার কোনো কিছু আমরা কপি করে এনে দিতে পারবো না। সো এটা সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে লরেম ইপসাম। এই যে লরেম ইপসামের টেক্সট কখনো কপিরাইটেড ক্লেম হয় না। লরেম ইপসামের আমরা এখন থেকে যত প্র্যাকটিস করব, কোথাও আমাদের টেক্সটের প্রবলেম মানে টেক্সটের প্রয়োজন হলে আমরা এই লরেম ইপসাম থেকে নিয়ে আসব। এবং লরেম ইপসাম কখনো অন করলে আমার ফেসবুক লাইভ কখনো হচ্ছে আপনার কপিরাইটের ক্লেমে পড়ে না। ঠান্ডা সমস্যা কার? কার জন্য ঠান্ডা লেগেছে? আচ্ছা, কার বারবার যেন কথা সমস্ত শুনতে পাচ্ছি আমরা, একটু মিউট করে দেন। একটু স্লো কাজ করবে, আমার পিসি দিয়ে কাজ করতে গেলে আপনাদের সাথে একটু স্লো। আপনারা কি ক্লিয়ার দেখতে পান তো আমার পিসির লেখা? তাহলে ঠিক আছে। আপনাদের ব্যাচের ছবিটাই যেটাকে আমরা আপনাদের ব্যাচের জন্য স্পেলিং ঠিক আছে না? ঠিক থাকার তো কথা। হ্যাঁ, মানে আমি আমার ট্রাফিককে এখানে কোথায় পাঠাতে চাই, আমি তো এটা ওয়েবসাইটে পাঠাচ্ছি, পিকআপার ওয়েবসাইটে দিব। আমি বললাম না, আমরা পিকআপার ওয়েবসাইটে দিয়ে ট্রাই করে দেখব একবার কিভাবে পাঠায়। যে এই কল টু অ্যাকশন বাটনটা বেসিক্যালি হচ্ছে ভিজিটরকে আপনার ডিরেক্টলি আপনার মেসেজ অপশনে নিয়ে আসা, অথবা ভিজিটরকে হচ্ছে আপনার ইয়েতে নিয়ে আসা। আচ্ছা, প্রথম প্রথম লিংকটা হচ্ছে ফেসবুকে, দ্বিতীয় লিংকটা হচ্ছে ওয়েবসাইটে। হুম, আপনি যে কোনো একটা জায়গায় দিলেই হবে। লোকেশন কুডেন্ট ফাউন্ড দেখাচ্ছে কেন pickup.com এর?
আপু লিংক প্রিভিউটা কেন দেওয়া হয়েছে কোথায় এখানে লিংক প্রিভিউটা হচ্ছে ভাই এটা অপশনাল এটা কেন দেয়া হয়েছে বলতে যে অল অ্যাড এ লিংক টু সি দা ইমেজ উইথ অ্যাপিয়ার ইন ইওর পোস্ট মানে আমি এরকম একটা লিংক দিয়ে দেওয়ার জন্য যেখানে আমার পোস্টটা দেখা যাবে এটা মানে পোস্টটাকে দেখার জন্য এটা তো আমি জাস্ট একটা বাটন হিসেবে এখন অ্যাড করে দিচ্ছি পোস্টটা পুরোটা দেখার জন্য এখানে লিংকটা দিয়ে দিতে হয় এটাই আর পোস্টটা করে দেখা যাবে ফেসবুকের লিংকই দিব এখানে এটা আপনার উপরে ডিপেন্ড করে ভাইয়া এটা যে আপনি আসলে এখানে যে পোস্টটা কোথায় আছে এটা ওই পোস্টের লিংকটা দিয়ে দিবে এই পোস্টটা কোথায় আছে বা আপনার কি বলবো এটাকে মানে এটা পোস্টের লিংকটা দিতে হবে ফেসবুকের লিংকটা পোস্টটা যেহেতু ফেসবুকেরই ফেসবুকের লিংকটা দিতেই হবে এখানে পোস্টের আমি তো এখন শুধু ফেসবুকের লিংক দিয়ে দিচ্ছি আপনাকে দিতে হবে পোস্টের লিংক এই পোস্টটা ফেসবুকের যেই জায়গায় থাকবে ওই জায়গায় একটা লিংক ক্রিয়েট হয় প্রত্যেকটা পেজে আমরা যখন ক্লিক করি তখন দেখবেন এই যে আমার কার্সার হ্যালো আপুর ওখানে নেট সমস্যা আচ্ছা আপনি আমার কথা শুনতে পেয়েছেন ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম ভাইয়া এক মিনিট আমি তো শুনি নাই ভাই আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম লিংক প্রিভিউটা হচ্ছে সবসময় আপনার ফেসবুকের যেই জায়গায় পোস্টটা থাকবে ওই জায়গায় পোস্টের লিংকটাকে দিয়ে দা এটা কি আগে থেকে পোস্টটা করা থাকবে আগে থেকেও থাকতে পারে যেমন আমি এখন চেঞ্জ করে দিলাম এখানে যদি না থাকে আপনি দিবেন না এটা এমন না যে দিতেই হবে এটা অপশনাল না দিলেও হবে আগে থেকে পোস্ট করা থাকলে এটা দিব আর করা না থাকলে আগে থেকে করা থাকলে দিবেন নতুন পোস্ট করা থাকলে দিবেন না তাহলেই হয়ে যাবে স্পিকারটা এতটুকুই তাহলে আমারটা নিল না কেন এখানে দেখেন কোথায় আছে পিকাবর ইউআর আসছে সব ফেসবুক গ্রুপে আসছে দেখছেন এই যে দেখেন ইয়ে হয়ে যাচ্ছে কোনো বাটন কিন্তু কাজ করছে না কারণ এটা কোনোটাই লিংক নিচ্ছে না এটা পাবলিশিং টুলের জিনিসটা অন্য আরেকদিন দেখালে ভাই থেকে যাবে আমি রেখে দিতে যাচ্ছিলাম না একটা সেকেন্ড হোল্ড করেন দেখে নেই ওরা কি নিয়ে আসছে নতুন আমার জন্য তারপরে পুরান জিনিস জানি তো একটা সেকেন্ড হোল্ড করেন তো একটু
তো ক্লাসিক অপশনটা চলে এসেছে। আমার পিসিতে আমি হয়তো ট্রাই করবো, হবে না, আপনার ওখানে হয়তো হচ্ছে। আর একটা পেজ অনেকক্ষণ লোড করা থাকলে ওই পেজে কাজ করা যায় না। সুন্দর চলে আসছে, নট রেসপন্ডিং। পাবলিশিং টুলের কাজ ফেলে তো রাখা যাবে না ভাইয়া। একটু হোল্ড করেন আপনারা, গিয়ে দেখেন তো আপনারা কি পাবলিশিং টুলের এখানে যেতে পারেন কিনা। এই যে সব প্রোডাক্ট এখন চলে আসছে, সব প্রোডাক্ট কালেকশন ভিউ সব। ও আচ্ছা, আমার পুরনো পেজ তো সব ক্রিয়েট করা ছিল এই পেজের। একটু পাবলিশিং টুলে ঢুকেন তো আপনারা, ঢুকে দেখেন তো পাবলিশিং টুলটা আপনাদের কাজ করছে কিনা, না আমারই প্রবলেম করছে। কিন্তু এটা থেকে এখন মেবি পোস্টটা করা যাবে না, আমরা একটু দেখে নি পোস্টটা হয় কিনা এখান থেকে। আপনারা পাবলিশিং টুলের একদম নিচে যেটা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সে গিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে এই অপশনটা আসবে, এখান থেকে হচ্ছে পোস্টের থিমটাকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। ডার্ক থিম আছে, লাইট থিম আছে, কাস্টমাইজ থিমও আছে। এখন সোয়াইপ আপ টু ওপেন লিংক এটা অন করে দিবেন। এরপরে যেটা অ্যাড কম্পোনেন্ট, অ্যাড কম্পোনেন্ট হচ্ছে বাটন অ্যাড করা, ক্যারোসেল করা, পোস্ট করা, ফটোজ দেয়া, অ্যাড ব্লক করা, মানে টেক্সটের ব্লক দেয়া, ভিডিও দেয়া। এই সেক্টর লোকেশনটা যেখানে দেখতে পাচ্ছেন এটা ডিসেবল হয়ে আছে। তারপর প্রোডাক্টের সেট করা, হেডার সেট করা। এখন এটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখি। ক্যারোসেল যদি দেই, একটা ক্যারোসেলে ফার্স্টে মিনিমাম একসাথে 10টা ছবি আমি দিতে পারবো। ক্যারোসেলকে ক্লিক করে আপনি হচ্ছেন ওকে দিবেন, তার মানে হচ্ছে ক্যারোসেলটা আপনার সিলেক্ট। এই যে ক্যারোসেল সিলেক্ট হওয়ার পরে দেখেন এখানে দুইটা দেখাচ্ছে, তো একসাথে আমি 10টা ছবি অ্যাড করতে পারবো। 10টা ছবি, আমাকে কেউ আর 10টা ছবি দিতে পারবেন? আর 10টা ছবি কেউ এখন আমাকে দিতে পারবেন? এই যে আমি একটা কথা বলেছিলাম না, ডেস্টিনেশন ইউআরএল, ডেস্টিনেশন ইউআরএল, ডেস্টিনেশনটা কোত্থেকে সেট করতে হয়, যে দেখেন এখানে ওয়েবসাইট আছে, অ্যাপ স্টোর আছে, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আছে। এইটা বেসিক্যালি ওয়েবসাইটের জন্য পাঠানো হয়। আপনি দেখবেন দারাজ, আলি, আলি এক্সপ্রেস, তারপর হচ্ছে যে পিকাবো, তারপর হচ্ছে প্রিয় নামে একটা নতুন স্টার্ট হয়েছে, ওরা বেসিক্যালি ই কমার্স সাইট, যারা তারা এই ক্যারোসেলটাকে ক্রিয়েট করে। এখন বলতে পারেন আপু ক্যারোসেলটা ক্রিয়েট করলে কি হয়। ক্যারোসেল ক্রিয়েট করে এই যে এখানে আমি অ্যাড দিলাম, অ্যাড দেওয়ার পরে মানে ছবিগুলি দিব, প্রত্যেকটা ছবি দেওয়ার পরে ছবির ডিটেইলিংটা আমাকে অ্যাড করতে হবে। আমার কাছে এখন ছবি আছে, একটু হোল্ড করেন আমি একটু ছবি দেখি আমার কাছে আছে কয়টা, না থাকলে আমরা গুগল থেকে নিয়ে নিব। আমি মেসেঞ্জারের গ্রুপে দিয়েছি কয়েকটা। হ্যাঁ, 9টা ছবি দিয়েছেন ভাইয়া, কিন্তু যা দিয়েছেন সব তো কপিরাইট ক্লেম ছাড়া, কপিরাইট ফ্রি তো? হ্যাঁ হ্যাঁ, সবগুলো আমার 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 মোবাইলের উটাই, মোবাইলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে এগুলি জল পাই না।
আপু আপনাকে লোক দেখাচ্ছে জি আপু এত জলপাই কোথা থেকে পাইছেন আপনি এটা তো আমার বাসা থেকে পাচ্ছে একটা মানুষ এটা তো দধি সব খাবারের ছবি সব খাবারের না শুধু দুইটা খাবারের ছবি এত জ্যাম কোথায় ভাইয়া এটা হচ্ছে কক্সবাজারে আপনি কক্সবাজারের ইনানির আগেই বাহ ভর্তা মাছ যদি এখন দুপুরের ভাত খাই নাই আমি একটা ছোট বাচ্চাদের একটা পিকনিক ছিল এটা যদি আমি এখনো ভাত খাইনি ভাত খেলে হয়তো বলতাম যে ভাইয়া লোভ লাগতো না আচ্ছা ঠিক আছে হয়ে গেছে আমাদের দশটা এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইট আপনারা ইউজ করতে পারবেন ডিফারেন্ট ওয়েবসাইটের ইউআরএল ইউজ করতে পারবেন একটা ওয়েবসাইটের ইউআরএল যে ইউজ করতে হবে ওরকম না এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইটের ইউআরএল ইউজ করা যায় ডিফারেন্ট পেজের ইউআরএল ইউজ করা যায় কারণ প্রত্যেকটা ওয়েবসাইটের যারা ই-কমার্স সাইট হয় তাদের হচ্ছে মাল্টিপল পেজ হয় মাল্টিপল পেজের যদি ওয়েবসাইট হয়ে থাকে মাল্টিপল পেজের ওয়েবসাইটে তার হচ্ছে কি বলে মাল্টিপল ইউআরএল হবে মাল্টিপল পেজ মানে কিছু কিছু পেজ হচ্ছে একটা পেজের ওয়েবসাইট ওটাকে ওয়ান পেজ ওয়েবসাইট বলে আর যেটা মাল্টিপল আমি বলছি সেখানে হয়তো দশটা পেজের হতে পারে পনেরোটা পেজের হতে পারে বিশটা পঁচিশটা পেজের ওয়েবসাইট হয় প্রত্যেকটা পেজের আলাদা একটা ইউআরএল ক্রিয়েট হয় ওই ইউআরএল গুলি আপনারা এখানে দিয়ে দিতে পারবেন ব্লক সেট দিয়ে প্র্যাকটিস করা যাবে না আপনার ব্লক সাইট আছে blogger.com ওগুলো আর কি একটা পারবেন এখন কথা হচ্ছে এই ছবি আমরা জাস্ট একটা না ছবিগুলি অ্যাড করি অ্যাড করে তারপরে আমরা বাকি কাজগুলি দেখাচ্ছি আমি একসাথে আপনাদের এই ঝামেলা একটা একটা করে করা সাউন্ড একটু খাস এখানে রাউজানের কে জন আছেন রাউজানের কোন ভাইয়া আপু আমি আরমান জি ভাই জি আপু হ্যাঁ আমি ভয়েসে তো কথা বলতে চিনতে পারি হ্যাঁ চিনবেন না কেন খুব স্বাভাবিক আপনি আজকে আমার সাথে 6 নাম্বার ক্লাস 6 নাম্বার ক্লাসে কি আপনি আমার আমার ভয়েস অবশ্য আপনাদের মনে থাকার কথা কারণ আমি 24 ঘন্টাই আপনাদের সাথে কথা বলি অস্বাভাবিক না আমার ভয়েসটা আমার মোটামুটি সবাই বেশি শুনতে হয় না দুই চারবার শুনলেই চিনতে পারে আমার আহামরি কোনো কিছু না ঠিক আছে না আহামরি কিছু না আমিও জানি বাট আমার ভয়েস একটু অন্যরকম এটা আমার ট্যালেন্ট আমি আপনাদের আপনার ট্যালেন্ট সেটা অবশ্যই অবশ্যই আপু এটা আপনার ট্যালেন্ট যে আপনি খুব সহজেই চিনতে পারছেন হঠাৎ আপু রাজনের প্রশ্ন কেন কি হঠাৎ রাজনের প্রশ্ন কেন না না হঠাৎ করে মনে হলো রাউজানের তো আছেন কিনা রাউজানের প্রশ্ন ঠিক না রাউজানের এটা হঠাৎ মনে হলো তো তাই এটা কোন জায়গার ভাইয়া এই ছবির ওনার টাপু ইনানিতে ইনানিতে এটা কক্সবাজার ইনানি বিচের ছবি মনে হয় হ্যাঁ হ্যাঁ আপনারা এত এত ঘুরতে যান কেন আর আমাকে এই ছবি দেন কেন দিবেন না আমি কোথাও যেতে পারি না আপনারাও যাবেন না আপু আমার তো আমার বাসা আমি এখন কক্সবাজারেই আছি আমি এমনি নরমালি চিটাঙ্গে থাকতাম পড়ালেখার পারপাসে এখন কক্সবাজারেই আছি হইছে হইছে লোভ যতটুকু লাগানো দরকার পুরোটা লাগাই দিবে না সবার কাছে আমি আপনাদের কাছে আপু আপনি প্রায় আপু না ভাইয়া আপনি প্রায় সময় বিচে গিয়ে আমাদেরকে ভিডিওতে লাইভে দেখাইন আপু কিছু বলবেন ক্লাস করেন ভিডিওতে লাইভে দেখায় আপু আপনি তো রাগ করবেন না সেজন্য আর কি
আমি রাগ করব, আমি রাগ করি ভাইয়া, আমি রাগ করি। আজকে আসার সময় আমরা বাসার নিচে দেখলাম দারাজের একটা ইয়ে আছে আপনার, ডেলিভারি ম্যান দাঁড়ানো, এই জন্য মাথায় দারাজ ঘুরতেছে। ডেস্টিনেশন ইউআরএল মানেই হচ্ছে ডেস্টিনেশন জিনিসটা কি, যে আমরা কোথায় যেতে চাই বা কোনো একটা জায়গাকে ফিক্সড করে দেয়া। সো ডেস্টিনেশন ইউআরএল এ চাইলে আপনি আপনার ফেসবুকের ইউআরএল ও দিয়ে দিতে পারেন, এটা যে আপনার ওয়েবসাইটেরই দিতে হবে, সরি হ্যাঁ আপনি চাইলে ফেসবুকের ইউআরএল টাও দিয়ে দিতে পারেন। কারণ আমি আমার ফেসবুকের ইউআরএল পরেরটাতে দিয়ে দিই, সরি আমারটা নিবে না কারণ এটা ওয়েবসাইট দেয়া। বাটনটা থাকে তো প্রতিটা ছবিতে আপনার ইউআরএল টা দিতে হয়। আচ্ছা এলইডিপি এর আমাকে কেউ এলইডিপি দিয়ে দেন, আল্লাহ আমার অর্ধেক ছবি কেটে ফেলছে তো এরা, খেলবো না। আপু একটা প্রশ্ন ছিল, আপনারা শিখে নিতে পারেন সেটা আপনাদের জন্য বেটার একটা অপশন না, বুঝতে পারেননি কথাটা? এখন যদি আমি আরেকটা ক্যারোসেল দিই আমি আরো 10টা ছবি অ্যাড করতে পারবো। এখন ধরেন আমি ছবি না দিয়ে এই যে আমি বাটন দিলাম, হ্যাঁ বাটন দিয়ে ওকে দিব, এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার ইয়ের মতো হয় ভাইয়া, কি বলে আপনারা এটার, এটাকে অনেকটা ল্যান্ডিং পেজের মতো বলা হয়। এই জায়গার জিনিসটা দেখে আপনারা যদি এই জায়গাটা বুঝতে পারেন, আপনাদের ইমেল মার্কেটিং এর সময় ইমেল মার্কেটিং এর জন্য যে টেমপ্লেটটা আমাদের রেডি করতে হয় ওই টেমপ্লেটটা আমাদের রেডি করতে ইজি হয়ে যাবে। এই যে বাটন দিলাম তো বাটনে হচ্ছে এই যে দেখেন বাটনটা দেখতে পাচ্ছেন কোথায় এসছে, বাটনটা কোথায় এসছে সেটা কি দেখতে পাচ্ছেন আপনারা? এই যে এই বাটনে ক্লিক করলে কোথায় যাবে, ওই ছবির ক্লিক কি আছে, এটা আউটলাইন দেয়া, বাটনের আউটলাইন দেয়া। আমি যদি বাটনটাকে ফিল করে দেই দেখেন আউটলাইন ওয়েবসাইট ডেস্টিনেশন ইউআরএল রিকোয়ার্ড, এখানেও দিয়ে দিলাম দারাজ, তারপরে হচ্ছে ফিক্স বাটন টু বটম টু ভিউ ব্যাকগ্রাউন্ড এর কালার, আলাদা করে বাটনটা আছে, হ্যাঁ এটা তো আলাদা করে বাটনটা দিয়েছি ভাইয়া আমি। তাহলে বুঝতে পারবেন এই কালারটা দিলে ব্ল্যাক এর মধ্যে যে একটা গ্রিনিশ ভাব আছে সেই জিনিসটা বোঝা যায়। এখানে ছাড়াও এখানে হচ্ছে আপনি লিখতে পারবেন, এখানে যদি কোনো কিছু আমরা লিখি যে এই বাটনটার নামটা কি, লেভেল কি, আমি যদি বাই নাও দেই দেখতে পাচ্ছেন এরকম করে বাটনটা থাকে না ছবির নিচে, যেবো দেখা এখানে ক্লিক বাই নাও ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে, হ্যাঁ আমাকে দারাজে নিয়ে যাবে, আমি এই জিনিসটা দেখাই তারপরে দেখতে পারবেন। অ্যাড কম্পোনেন্ট দিলাম, অ্যাড কম্পোনেন্ট দিয়ে এখন যদি আমি হেডার দেই, হেডার হেডার দিয়ে ওকে, এই যে হেডারটা যেটা চলে আসে কোথায় গেছে আমার হেডার, কোথায় গেছে এই হেডার উপরে চলে আসছে, হেডারটা কোথায় দেখাবে দেখেন আপনারা, হেডারে লোগো দেখাচ্ছে তো টেক্সটে যাই, আমি হেডারে টেক্সট দিলাম দেখেন, আমি যদি কিছু লিখি এখানে
দেখতে পাচ্ছেন লেখাটা কোথায় উঠেছে? ছবির উপরে, ছবির উপরে। হ্যাঁ, হেডারেরও আপনি হচ্ছেন টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। টেক্সটের কালার হোয়াইট না দিয়ে যদি আমি চাই যে আমি ব্লুইশ কিছু দিব, দেখেন ব্লু হয়ে গেছে। এগুলি সব কাস্টমাইজ করা যায়, বসে বসে আস্তে আস্তে কাস্টমাইজ করতে হয়। তারপরে গিয়ে যদি আমি আরো কম্পোনেন্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কোন ব্লক, মানে টেক্সটিং এর জন্য এক্সট্রা কোন টেক্সট লিখতে চাই সেটা দিতে পারবো। আমি যদি আলাদা এই যে এখানে একটা যেটা দেখেছেন, আচ্ছা বাটনটা তো দিয়েছি আমি একবার, এখানে ভিডিও অ্যাড এর একটা অপশন আছে, ভিডিও অ্যাড করতে পারবেন। আমরা যদি এক্সট্রা একটা ছবি অ্যাড করতে চাই এটার মধ্যে, ছবি অ্যাড করতে চাইলে এই যে আচ্ছা এটাকে ডিসপ্লেস করে দিতে হবে আমার, এই যে ছবি একটা আরেকটা জায়গা চলে এসেছে যে ছবি দেওয়ার জন্য, দেখতে পাচ্ছেন? জি আপু দেখতে আমাকে খুঁজতে থাকবে। এখন এখানে হচ্ছে মোবাইল প্রিভিউ আর ডেস্কটপ প্রিভিউ। আপনারা বলতে পারেন আপু মোবাইল প্রিভিউ কি, ডেস্কটপ প্রিভিউ কি, যে এই যে জিনিসটা ক্রিয়েট করছি এইটার মোবাইল প্রিভিউ কেমন, মানে মোবাইলে দেখতে কেমন হবে, আর যদি আমি ডেস্কটপে দেখি ডেস্কটপে দেখতে কেমন হবে, এটা এখন মোবাইল প্রিভিউটা দেখাচ্ছে আমাদেরকে। তো ইনস্টাগ্রাম আসছে মনে হয় আবার, জি ফেসবুকের পাশে একটা ইনস্টাগ্রাম আসছে। এটা হচ্ছে ইনস্টাগ্রামে যদি আমি প্লেস করতে চাই ইনস্টাগ্রামে কিভাবে দেখাবো? আচ্ছা আপনাকে দেখাচ্ছে যে আপনি ইনস্টাগ্রামে দিতে চান কিনা, কারণ আমার এখন শেষ, আমি ফিনিশ দিব। ঠিক আছে, এইটা এখন দেখেন, ওয়ান্স ইউ সেভড ইউর ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ইউ ক্যান ফিনিশ ইট টু ইউজ ইট ইন পেজ পোস্ট অর মোবাইল অ্যাডস। এই যে সেভ দিতে হয়, দেখেন সেভ হচ্ছে, কিন্তু এরপরে ফিনিশ দিয়ে দিবেন, ফিনিশ দিয়ে দিলে এই যে ফিনিশ সেভ দিয়ে ফিনিশ দিতে হয়, রেডি টু এডিট এ পেজ পোস্ট অর অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা ফিনিশ দিয়ে দেওয়ার পরে যদি এখান থেকে ক্যারোসেলটা করি সেটা কিন্তু আমি শিডিউল পোস্ট করতে পারবো না। শিডিউল পোস্টের জন্য যেটা করতে হবে, শুধু পোস্ট করতে হবে, যে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স চলে গেল না একটা, সেটা কিন্তু ফিনিশ দেয়। এখন আমি যদি আমার পেজে যাই, ওটা কি পোস্ট হয়ে গেছে? হ্যাঁ পেজে পোস্ট হয়ে যাবে, যখন আপনি সেভ দিয়ে ফিনিশ দিবেন তখন হচ্ছে এটা পেজে পোস্ট হয়ে যাবে। ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স করলে সেটা সরাসরি পোস্ট হয়ে যাবে, কিন্তু ওই অপশনটা কেন এখন এখানে নেই সেটা হচ্ছে কথা। পাবলিশিং টুলের থ্রুতে যেটা আমরা ক্যারোসেল অ্যাড দিতাম সেটা করা যেত, দেখছেন দেখালো ফিনিশ পোস্ট হয়েছে কিন্তু এখন এখানে দেখাচ্ছে না। না ভাইয়া কোনো কিছু দিতে হয় না, এটা ঝামেলা করে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স থেকে এই ক্যারোসেলটা করতে গেলে কিছু ঝামেলা করে, ওরা ইনস্ট্যান্ট পোস্ট করে না। আপু আমি ডিসপ্লে কম দেখতে পাচ্ছি, এটা কি আমার সমস্যা না সবার? ডিসপ্লে কম দেখতে পাচ্ছ? হ্যাঁ কোন আমাদের এখানে তো মোটামুটি অনেক ক্লিয়ার দেখাচ্ছে। আচ্ছা তাহলে আমরা এখানে তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভাইয়া আপনি চোখে চোখে ডাক্তার দেখান না আপু, আমার এখানে নেটওয়ার্কের জন্য মনে হয় এটা হতে পারে। আমি তো মানুষ, আমি তো পাবলিশ করলাম, পাবলিশ তো বললো না, এরকম অবস্থা করে এরা।
যদি এখন পাবলিশিং টুলের কাজ আর না করা যায় বা করতে কোনো প্রবলেম হয়, তাহলে আজকে আমরা পাবলিশিং টুল স্কিপ করে আমরা অ্যাড সেন্টারে চলে যাব। ফেসবুকের অ্যাড এর একদম সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে অ্যাড সেন্টার। যারা অ্যাড ম্যানেজারের কাজ জানেন না তারা, মানে আপনারা তো জানেন না, অ্যাড ম্যানেজার থেকে, মানে আমরা ফেসবুকের অ্যাড দুই জায়গা থেকে করতে পারি, একটা হচ্ছে অ্যাড সেন্টার থেকে, একটা হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে। অ্যাড ম্যানেজারে অপশন বেশি থাকে বা ওইখানে হচ্ছে এলিমেন্টস বেশি থাকে, ফ্লেক্সিবিলিটি ওইখানে অনেক ফ্লেক্সিবল। আপনি ওইখানে হচ্ছেন আপনি হ্যালো আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি। আপু কই? মনে হয় একটু প্রবলেম দিচ্ছে আপুর ওখানে, নেটওয়ার্ক সমস্যা হয়েছে। ওয়েট করেন। সবাই আছেন? কি অবস্থা আপনার? বেশি ভালো না আরকি, অসুস্থ। ওকে, আবারও ডিসকানেক্ট। কে আপু? হ্যাঁ আপু ডিসকানেক্ট। রিঅ্যাকশন করতেছেন আপনারা? রিঅ্যাকশন করতে হবে যে। রাশেদ ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা হচ্ছে পতঙ্গা। আপনার? আমি তো ভাইয়া খাগড়াছড়ি। ভাইয়া কক্সবাজার থেকে আছেন? আপনি আছেন ভাই কক্সবাজার থেকে? আমি আছি। কক্সবাজার কোন জায়গায় আছেন আপনি? আমি বাড়ি হচ্ছে কক্সবাজার মহেশখালী, তাকি যে চট্টগ্রাম 2 নম্বর গেট ঢালওয়ালা গলি। তাহলে তো হবে না। আপনি আলফালা গলিতে থাকেন? জি আলফালা গলিতে। আমি সেই জন্যই বলতেছি আপনাকে, আমি কোথায় মোবাইলের মেমোরি কম, মেমোরি আপনাকে আমি খুব চিনাই মনে হচ্ছে কিন্তু। খালি হোয়াটসঅ্যাপ করে দেন। আছে
আমার নেট অনেক ডিস্টার্ব করছে, আমি বুঝলাম না কেন এটা হচ্ছে। একটু কানেক্ট হয়ে দেখে নেই আমরা। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন ক্লিয়ার তাই না? হ্যালো ইনস্টাগ্রাম এক্সপেরিয়েন্সে তো আমাকে পোস্ট দেখাচ্ছে, কিন্তু আমার পোস্ট ওখানে দেখাচ্ছে না কেন? এই যে সরি, এটাকে এই যে এখন পোস্ট হবে। এখন নতুন অপশন দিছে তাইলে ওরা এটা। পোস্ট আছে কিন্তু এটা পেজে পোস্ট দিলেও পোস্ট হবে না, এটা দিয়ে ওই একই জিনিস, এটা দিয়ে হচ্ছে আপনারা ইয়ে করতে পারবেন, ক্রিয়েট এ নিউ পেজ পোস্ট সো দ্যাট ইউ ফলো ক্যান স্টার্ট এক্সপেরিয়েন্স ইনস্ট্যান্ট। এটা হচ্ছে ভাইয়া আর এটা ওই যে বললাম যে অ্যাড এর জন্য করা যায়, ওই জন্য এটা থেকে অ্যাডই করতে পারবেন, কিন্তু এটা থেকে পোস্ট করা যায় না। বেসিক্যালি ক্যারাসেলটা এভাবেই ক্রিয়েট করে, কিন্তু এখানে যখন আমরা পোস্টের জায়গাটাতে ক্লিক করতাম না, এই যে এই জায়গাটাতে এক্সপেরিয়েন্স পোস্টের এই জায়গাতে আমরা যখন পাবলিশিং মানে এখানে এসে ক্রিয়েট পোস্ট দিতাম, ওইখানে যে কম্পোনেন্ট অ্যাড করার জন্য অ্যাড কম্পোনেন্টের যে জায়গাটায় ক্যারোসেলের একটা অপশন দেখতে পেয়েছিলেন না আপনারা, ওইভাবে চলে আসতো, কিন্তু এখন ওভাবে আসতেছে না, এখন শুধু গেট মেসেজ এর একটা বাটন অ্যাড হয় মেবি। এই যে গতকাল যারা জিজ্ঞেস করেছিলেন যে আপু পেজের পোস্টের নিচে এই বাটনটা কিভাবে অ্যাড করে, এই পেজের পোস্টের নিচে হচ্ছে এটা পাবলিশ পোস্টে গিয়ে এখানে দিয়ে দিলি বাটনটা অ্যাড হয়ে যায়, বুঝতে পেরেছেন? না এটা পোস্ট হয়নি, আমি যদি এখন এই যে এখানে দিয়ে দিই পোস্ট শেয়ার নাও তাহলে এটা পোস্ট হবে, আর যদি শেয়ার নাও না দিই তাহলে এটা পোস্ট হবে না, কিন্তু আমি তো এই পোস্টটা চাইনি, আমি যেটা চেয়েছি সেটা তো আসতেছে না, কেন আসতেছে না? আপনারা গতকাল আমাকে কোয়েশ্চেন করেছিলেন আপু ইনস্ট্যান্ট প্রিমিয়ার দেখায়, প্রিমিয়ারটা কিভাবে দেখায়, এই কোয়েশ্চেনটা গতকাল আপনারা করেছিলেন না? প্রিমিয়ারটা দেখায় হচ্ছে আমরা যখন আমি যদি আমাদের এলইডিপির ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে দেখাই তখন দেখতে পাবেন, জানি না আমার লাইভে আজকে কপিরাইট খাবো কিনা। দেখো ইউটিউব ভিডিও ক্লাস শেষ হওয়ার পর আবার 9:00 থেকে আবার ভিডিও চলে অটোমেটিক, ওইটা চলে আপনাদের ক্লাসটা যখন আমি দেই তখন ওইটাকে আমি প্রিমিয়ার করে দেই, প্রিমিয়ার করে দেওয়ার কারণে আপনারা হচ্ছেন দেখতে পান আমাদের। এটা আমাদের এলইডিপি চ্যানেল, এলইডিপি চ্যানেলে এই যে আপনাদের এই ভিডিওটা কিন্তু দেখেন মানে রেড মার্ক দেখাচ্ছে, রেড মার্ক দেখাচ্ছে, অন্য কোনো ভিডিওতে কিন্তু কোনো রেড মার্ক দেখাচ্ছে না, এই রেড মার্কটা দেখানোর রিজন হচ্ছে এটা আমি প্রিমিয়ারে দিয়েছি,
আর এই যে দেখেন আপনাদের ব্যাচের মধ্যে যেটা যদি দেখাই আমি আপনাদেরকে, দেখবেন যে প্রিমিয়ার লিখা, হ্যাঁ কালো হয়ে বসে থাকে আপনাদের। এই যে এখানে আবার আপনাদের দেখানো হবে আপনাদের হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট, আচ্ছা আমার ভয়েস শোনা লাগবে না, এই ভিডিও যখন আমরা আপলোড করি বা আমি যখন আপলোড করি, অন্য কেউ করে কিনা এটা আমি জানি না, আমি যখন আপনাদের ক্লাসের ভিডিওগুলি আপলোড করি তখন ইনস্ট্যান্ট প্রিমিয়ার দিয়ে দেয়। প্রিমিয়ারটা হচ্ছে আমরা যখন কোনো ভিডিও আপলোড করতে যাই তখন এখানে অপশনটা চলে আসে যে ইনস্ট্যান্ট প্রিমিয়ার। এজ রেস্ট্রিকশনস, আচ্ছা এডিটে গেলে প্রিমিয়ারটা পাবো না, প্রিমিয়ারটা আপনার যদি দেখাতে হয় আপনাদেরকে প্রিমিয়ার, আমাকে একটা ভিডিও আপলোড করে প্রিমিয়ার দেখাইতে হবে যে প্রিমিয়ারের অপশনটা এই যে এই জায়গাটাতে প্রিমিয়ার লেখা থাকে, এই জায়গাতে প্রিমিয়ার লেখা থাকে, এটা হচ্ছে ইউটিউবের বেলায়। আর যদি আমরা ফেসবুকে করি, ফেসবুকে একটা ভিডিও পোস্ট করার জন্য আমরা ফার্স্টে পোস্টের ক্লিক করি না, ধরেন আমি কোনো কিছু পোস্ট করব, এখানে ক্রিয়েট পোস্টে যাব, ক্রিয়েট পোস্টে যাওয়ার পরে আমি যে ক্রিয়েট পোস্টে গেলাম, ক্রিয়েট পোস্টে গেলে এখান থেকে ভাইয়া যে ভিডিওটা দিয়েছে, ভাইয়া আপনি ভিডিও দিয়েছিলেন না একটা, ভাইয়া একটা ড্রাইভে মেবি তাই না, নুরুল ইসলাম ভাইয়া মেবি দিয়েছিল, আমি একটা দিয়েছি আর দিল মোহাম্মদ ভাইয়া একটা দিয়েছিল মনে হয়, আমি মেবি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দেখলাম একটা লিংক দিয়েছে ভিডিওর মেবি, আচ্ছা আমি তাই দেখছি ভিডিওটা যদি আমি ডাউনলোড করে দিয়ে দিতে পারি, ওই যে কক্সবাজার একটা ছেলের কথা বলেছিলাম না সুশান্ত পল, এই যে এটা হচ্ছে ওই ছেলেটা, আপনাদেরকে বলেছিলাম যে তাকে হচ্ছে সে তিনটা চারটা কাস্টমারের সাথে কথা বলার পরে অনেক বোঝানোর পরে আড়াই ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা করে টাইম দেওয়ার পরে ওকে 500-1000 টাকা সাত্য পেজের জন্য, এই ভিডিওটা কতক্ষণের ভাইয়া, ভাইয়া ভাইয়া আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে 6 সেকেন্ড অথবা 8 সেকেন্ডের মেবি, এত ছোট ভিডিও আসলে প্রিমিয়ার হবে কি না, আপনাদের মোবাইলে কারো মোবাইলে কোনো ভিডিও নেই যেটা প্রিমিয়ার করা যায়? আপু আমি একটু বড় দিব আপু, হ্যাঁ একটু বড় ভাইয়া, 3-4 মিনিটের একটা ভিডিও, এটা তো দেওয়ার আগেই শেষ হয়ে যাবে, একটা পোস্ট থেকে পেজের পোস্ট থেকে আমরা আপনার যেটা করি যে পোস্ট যেভাবে করি পোস্টের সাথে মানে ছবি পোস্ট করার সাথে ভিডিও পোস্ট করা একটা পেজের একটু ডিফারেন্স আছে, ভিডিও পোস্ট করতে গেলে সেখানে হচ্ছে আপনার ভিডিও টাইটেল দিতে হয়, তারপর ভিডিও ডেসক্রিপশন দিতে হয়, তারপরে সেখানে কিছু ট্যাগ দিতে হয়, একটা হচ্ছে হ্যাশট্যাগ আকারে ট্যাগ দিতে হয়, একটা উইদাউট হ্যাশট্যাগে ট্যাগ দিতে হয়, আপনাদের কেউ আমার সাথে একটু স্ক্রিনটা শেয়ার করেন, বুঝছি আমি স্ক্রিন শেয়ারটা অফ করি, আপনারা কেউ একটু স্ক্রিনটা আমার সাথে শেয়ার করেন, আমি আপনাদের পিসি থেকে দেখাই, আজকে আমার সাথে পুরোটাই হজবরলো হচ্ছে, আমার সাথে কেউ একটু স্ক্রিনটা শেয়ার করেন তো ভাইয়ারা, দেখো একটু স্ক্রিনটা শেয়ার করেন, হ্যাঁ আপু আমি করেছি, আপনি হচ্ছে আপনার ফেসবুকে যান, আপনার ফেসবুকে পেজ ক্রিয়েট করেছিলেন না, ফেসবুকে যান, হ্যাঁ
ক্রিয়েট পোস্টে গিয়ে ভিডিওটা অ্যাড করেন ক্রিয়েট পোস্ট পাবলিশিং টুলস না পাবলিশিং টুলস না শুধু এখানে ক্রিয়েট পোস্টে গিয়ে যে ফটোজ আর ভিডিওস দেখতে পেয়েছিলেন ক্রিয়েট পোস্টের এখানে ফটোজ আর ভিডিওস ক্রিয়েট পোস্টের নিচে যে ফটোজ আর ভিডিওস ভাইয়া একদম বাঁ পাশে আপনার কার্সরটা যেখানে এর বাঁ পাশে এর নিচে ফটোজ আর ভিডিওস হ্যাঁ ফটোজ এখানে ক্লিক করেন এখন এখান থেকে ভিডিও যেখানে আছে সেটা সিলেক্ট করেন ভিডিওটা যেখানে আছে আপু এটা দা ভিডিও তো নাই ফোনে ছিল আর কি আচ্ছা তাহলে যা আপনি দেখেন আমাদের মেসেঞ্জার গ্রুপে কতগুলো ভিডিও দেয়া হয়েছে ওই ভিডিওগুলো একটু কষ্ট করে আপনি ডাউনলোড করে ওইটা হচ্ছে আপনি একটু আপলোড করেন ওই ভিডিওটা ডাউনলোড করেন ডাউনলোড করে ওই ভিডিওটা আপলোড করুন আমি আপনি আসলে তাহলে নিচে নাম্বার না ডাউনলোড তো হচ্ছে না ডাউনলোড হচ্ছে না কেন দেখি ভিডিওতে আবার এটা হ্যাঁ আপনার কোনটা এটা এটা একটা ক্লিক করেন না ভাইয়া ক্লিক করেন এটার ভিতরে এই যে ডাউনলোড অপশনটা দেখেন ডাউনলোড অপশন আছে হ্যাঁ ডানের প্রথমটা ডানের হ্যাঁ এটা সেভ দেন কোথায় ডাউনলোড হচ্ছে ওইটা দেখে সেভ দেন আপনি ওই যে ডাউনলোডের ফোল্ডারটাতে যান ভাইয়া উপর থেকে তিন নাম্বারটাতে যান ডাউনলোডের ফোল্ডার হ্যাঁ এখন এখানে সেভ দিয়ে দেন আপনার ভিডিওটা এখানে সেভ হয়ে যাবে আচ্ছা এখন এই ভিডিওটাকে আপনি আপলোড করেন ক্লোজ করেন এই পেজটাকে ক্রস করে কেটে দেন কেটে দিয়ে এখান থেকে হচ্ছে আপলোড করেন ভাইয়া কি শুনতে পাচ্ছেন হাসনাত ভাইয়া ভাইয়া ভিডিওটাকে কেটে দেন কেটে দিয়ে আচ্ছা ভাইয়ারও আপু ওখানে কারেন্ট চলে গেছে হ্যাঁ হ্যাঁ দেখলাম তো ভাইয়া আচ্ছা এখন ওই যে ফটোজ আর ভিডিওজ এর ওখানে গিয়ে আপনি ভিডিওটা আপলোড করেন এই যে ভিডিও আপলোড করতে গেলে জায়গাটা এখন দেখেন এখন যেখানে এসছে যে টাইটেল ভিডিও টাইটেল দেন ভিডিও টাইটেল একটা দিয়ে দেন যে ডিজিটাল মার্কেটিং সিটিজি ব্যাচ 934 এখন কথা হচ্ছে এই ভিডিও পোস্ট করার সময় যে কোনো ভিডিওতে আমরা হচ্ছে থাম্বনেইল দিয়ে দিতে পারি থাম্বনেইল মানে হচ্ছে এখন কিন্তু আপনারা যে কোনো ভিডিও আপনাদের ক্লাসে দেখতে যাবেন ফার্স্টেই আমার ছবিটা আসবে আপনাদের ব্যাচের নাম্বার সহ যে ছবিটা ক্রিয়েট করা হয়েছে ওই ছবিটা চলে আসে তারপর থেকে ভিডিওটা প্লে হয় তাই না তাই তো আপনারা শুনতে পাচ্ছেন না আমি আবার তো এই থাম্বনেইলটা বাই ডিফল্ট আপনাকে ফেসবুক দিয়ে দিবে যেটা হচ্ছে যে দেখেন ডান পাশে থাম্বনেইল দেখা যাচ্ছে থাম্বনেইলটা হচ্ছে আপনার ভিডিওর একটা ছবিকে তারা বাই ডিফল্ট দিয়ে দেয় তো এইখানে যদি আমি থাম্বনেইল এটা নিতে না চাই তাহলে কি করব ডেসক্রিপশনের পরে দেখেন ডেসক্রিপশনের সাথে আমরা কিছু হ্যাশট্যাগ দিব হ্যাশট্যাগ দেওয়ার পরে নিচে যে ট্যাগস কথাটা লেখা আছে এই অপশনটা নতুন এসছে এটা খুব ভালো একটা অপশন এসছে যে ট্যাগস শুধু ট্যাগস অ্যাড কিওয়ার্ড টু হেল্প পিপল ফাইন্ড ইওর ভিডিও হ্যাঁ
এই ট্যাগে গিয়ে আপনি হচ্ছেন এখানে এই ট্যাগের মধ্যে ক্লিক করেন, এখানে না ডান পাশে ক্লিক করেন বক্সটাতে, এখানে আপনি যখন একটা করে ওয়ার্ড লিখবেন ওই ওয়ার্ডটা কতটা পপুলার, এটা আগে দেখা যেত না, এখন এটা দেখা যায় যে কতটা পপুলার বা এই ওয়ার্ডের কি পরিমাণে পোস্ট হয়েছে, টোটাল ডিটেলটা আপনি দেখতে পাবেন। আপনি ধরেন যদি এখন ডিজিটাল মার্কেটিং লিখেন, দেখেন ডিজিটাল মার্কেটিং মার্কেটিং দিয়ে কোনো কিওয়ার্ড নাই, কেউ পোস্ট করেন এই ডিজিটাল মার্কেটিং দিয়ে। কিন্তু আপনি যদি এখন ফ্রিল্যান্সিং দেন বা হ্যাঁ ফ্রিল্যান্সিং দেন তাহলে দেখবেন যে ফ্রিল্যান্সিংটা অটো নিয়ে নিচ্ছে, তার মানে ফ্রিল্যান্সিং দিয়ে অলরেডি প্রচুর সার্চ হয়েছে, প্রচুর দেখেন ফ্রিল্যান্সিংটা চলে এসছে, ডিজিটাল মার্কেটিংটা কিন্তু আসেনি। এই অপশনটা আগে ছিল না, আগে আমাদের নিজেদেরই দিতে হতো, এখন এটা ফেসবুক নতুন আপডেটের সাথে এই জিনিসটা আপডেট এসছে। এরপরে যেটা করতে হয় যে এখানে আপনারা ট্যাগগুলি দিবেন, যেই ট্যাগ এখানে পাঁচটা না সাতটা ট্যাগ দেয়া যায়, ডেসক্রিপশন অ্যাড করে দিবেন। ডেসক্রিপশন অ্যাড করে দিয়ে আপনার থাম্বনেইলে যদি ক্রিয়েট ক্লিক করেন, থাম্বনেইল থাম্বনেইল ডান পাশে থাম্বনেইল যেই জায়গাটায় লিখা ওইবার হ্যাঁ এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে এই যে দেখেন অটো জেনারেট থাম ইমেজ। অটো জেনারেট হচ্ছে আপনার ভিডিও যে ইমেজটা আপনি ভিডিও প্লে হওয়ার আগেই দেখাতে চান, এখানে আপনাকে দশটা ইমেজ দেখাচ্ছে, আপনি চাইলে ভিডিও থেকে সিলেক্ট করতে পারেন, আর যদি না চান যেটা আপনারা ইউটিউবে গেলে দেখবেন এত মিলিয়ন ভিউ, এটা কিন্তু ওরা পরে ক্রিয়েট করে দিয়েছে, এত মিলিয়ন ভিউ যেই ছবিটা আমরা দেখতে পাই একটা ইউটিউবে ঢুকলে ওইটাই কিন্তু থাম্বনেইল, ওইটা ওরা পরে ক্রিয়েট করে দিয়েছে। ওইটা পরে কিভাবে ক্রিয়েট করে সেটা হচ্ছে যে নিচে আসেন অ্যাড ইমেজ কাস্টম ইমেজ একটা জায়গা দেখতে পাচ্ছেন আপনারা বাঁ পাশে, হ্যাঁ এইখানে অ্যাড ইমেজে গেলে ভাইয়া যদি এখন আমরা আমাদের এলইডিপি যে ছবিটা আপনাদের থাম্বনেইল করেছি ওই ছবিটাকে যদি চায় ভাইয়া ওই ছবিটাকে এটার থাম্বনেইল করে বসিয়ে দিতে পারে। ইভেন ভাইয়া যদি ভাইয়ার ছবিও চায় ভাইয়া আপনি আপনার যে কোনো একটা ছবিকে সিলেক্ট করে ফেলেন। সিলেক্ট করে ওই যে ওপেন দেন, ওপেন এখানে ওপেন দিলে ছবিটা চলে আসবে, এই যে ভাইয়া এটাকে থাম্বনেইল আকারে সেট করলো। এরপরে স্ক্রল করে নিচে আসেন, দেখেন সাবটাইটেল এন্ড অ্যাড ক্যাপশনস আছে, পোলস আছে, ট্র্যাকিংস আছে। আপনি যদি পোলস দিতে চান, ওই যে এখন নতুন এই ট্রেন্ডটা এসছে পোল করা, যে হ্যাঁ বা না, হ্যাঁ হলে এত পার্সেন্ট, না হলে এত পার্সেন্ট, এরকম একটা পোল ক্রিয়েট হয় না মানুষ এখন দেখেছেন আপনারা, এটা পোলটা কি দেখেছেন? হ্যালো ওই পোলটা হচ্ছে এখান থেকে ক্রিয়েট করা যাবে, আপনি যদি পোলসে ক্লিক করেন, পোলসে ক্লিক করেন এই যে create poll for your video, niche ashen ektu scroll kore niche ashen ba pashe scroll koren, eta dance side e korchen ami ba pashe bolechi, ha ami niche obosho amar jonno dekhte pacchi na na apnar jonno, ei je create poll yep apnar video r koto tukur moddhe apni poll ta dekhate chan, kothay shesh korte chan ebong question ki option dui ta, oi je dekhen add question option dekhte pacchen ji অ্যাড কোশ্চেন অপশনসে যেতে পারেন। এটা হচ্ছে যদি আপনি পোলস ক্রিয়েট করেন, যদি পোলস ক্রিয়েট না করেন তাহলে হবে না। এই পোলসের পরে এই রেজাল্টটা হচ্ছে ভিডিও ক্যান বি চেঞ্জ আফটার দ্য রেজাল্ট হ্যাভ বিন পাবলিশড, রেজাল্টটাকে যদি পাবলিশ করে দেন তাহলে হচ্ছে রেজাল্ট আসার পরে আপনার ভিডিওটা পাবলিশ হবে। এই পোলটা বেসিক্যালি হয় হচ্ছে ধরেন কেউ অফার দিতে চায় যে কোথায় অফার দিব, এইটা তো অফার দিব বা এত পার্সেন্ট অফার দিব, এগুলো হচ্ছে পেজের এক একটা পেজের এক একটা ইয়ে থাকে না, যে আপনারা কি ঈদের জন্য পার্টি ড্রেস চান নাকি রেগুলার ওয়্যার চান, ছেলেদের জন্য আপনারা কি জিন্স চান আর গ্যাবাইডিং চান, আপনারা কি লোফার চান আর স্নেকার চান, তারপরে হচ্ছে আপনাদের আর কি আছে টি শার্ট চান না শার্ট চান, এইরকম পোল ক্রিয়েট করে, বুঝতে পেরেছেন? ওই অপশনটার জায়গায় আমরা এখন পোলস আর ক্রিয়েট করছি না, পোলস কি ক্রিয়েট করে দেখাতে হবে নাকি, বুঝতে পেরেছেন? কথা বলে না কেউ, সব ঘুমায়, সব ঘুম, পাঁচটা বাজে না আপু এখন আছি। আচ্ছা পোলস কি ক্রিয়েট করে দিব নাকি পোলস ছাড়া আমরা পরের অপশনটাতে চলে যাব, কারণ প্রিমিয়ার দিতে গেলে আমি এখন এটা পোলস দিলে আমি এখন প্রিমিয়ার করতে পারবো না। আচ্ছা তাহলে ভাই এটা ক্যান্সেল করে দেন, পোলসের জায়গাটা ক্যান্সেল করে দেন, এই যে নিচে বা পাশে সেভ এর পাশে, হ্যাঁ তারপরে হচ্ছে আপনি ট্র্যাকিং এত পার্সেন্ট ডিরেক্টর টুলস, ভাই নিচে আসেন ডান পাশে নিচে স্ক্রল করেন, দেখেন তার অপশন আর কি আছে ডান পাশে,
পোলসের নিচে ট্র্যাকিং, এখানে না, এখানে না ভাইয়া, পোস্টটা যেখানে করছেন। আচ্ছা নেই, উপরে উঠে যান, উপরে উঠে যান, উপরে উঠে থাম্বনেইলে ভিডিও, ভিডিও ডিটেইলসে যান, ভিডিও ডিটেইলসে, ভিডিও ডিটেইলসে গিয়ে ডেসক্রিপশনে কিছু একটা লিখেন, যদি লিখতে না পারেন লরেম ইপসাম থেকে নিয়ে আসেন। লরেম ইপসাম একটু আগে দেখিয়েছিলাম আমার পিসি থেকে, পাশে ট্যাব ওপেন করেন, পাশে ট্যাব ওপেন করে আপনি হচ্ছেন লরেম ইপসাম লিখেন গুগল সার্চ বারে, আপনার অটোমেটিকলি লরেম ইপসামের সাইটটা চলে আসবে। লরেম ইপসাম, লরেম এম 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 এম, তারপর ইপসাম আই পি এস ইউ এম স্পেস স্পেস, লরেমের পরে স্পেস হয়, এস ইউ এম, এতটা কপি করা লাগবে না, অল্পখানি, ব্যাস এনাফ। এটা এই ডেসক্রিপশনে দেব এখানে আপু, হ্যাঁ হ্যাঁ। তারপর লরেম ইপসাম দিয়েছেন, এখন ট্যাগ দেন, দেখি ট্যাগ আপনাদের মাথায় কি কি ট্যাগ আসতে পারে, যে কোনো একটা কিওয়ার্ড নাকি অ্যাড কিওয়ার্ড। ট্যাগ কি? ট্যাগ হচ্ছে এই রকম একটা জিনিস যেটা আমরা হ্যাশট্যাগ আকারে দেই, ওই শব্দটা দিয়ে ফেসবুকে যারা সার্চ করে তাদের সামনে আমার পোস্টটাকে নিয়ে যাওয়া। আপনারা কেন ডিজিটাল মার্কেটিং লিখলে আমার ব্যাচকে নিয়ে আসে, আমার ব্যাচের ভিডিওগুলি কেন দেখতে পারেন, কারণ হচ্ছে আমি যখন আপনাদের ভিডিওগুলি ইয়ে করি লাইভে দেই, তারপরে আমি ওখানে ট্যাগ দিই, যাতে ডিজিটাল মার্কেটিং বা এই টাইপের ওয়ার্ড লিখলে আপনারা খুঁজে পান। সো কিওয়ার্ডটা হচ্ছে ওয়ান কাইন্ড, সরি ট্যাগটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড, ফেসবুকে কিওয়ার্ডকে ট্যাগ আকারে দেয়া হয়, বুঝতে পেরেছেন? লিখেন না ভাই, আপনারা তো ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করেন, ফ্রিল্যান্সিং লিখেন, সোশ্যাল মিডিয়া লিখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখেন, ইমেল মার্কেটিং আছে, লোকাল এসইও লিখেন, ওই যে সোশ্যাল মিডিয়া সেকেন্ড ওয়ান চলে এসছে, দেখেন সোশ্যাল মিডিয়া অটোমেটিকলি নিয়ে নিয়েছে, ফ্রিল্যান্সিং লিখেন। আপনি কি জানেন ফ্রিল্যান্সার ফাহিম মারা গেছে যে, আপনারা জানেন না তো? ফ্রিল্যান্সার ফাহিম কে এই কোশ্চেনটা কি একটু আগে দেখলাম বুধবার মারা গেছে আপু, জানি ও অনেক ভালো একজন ফ্রিল্যান্সার ছিল এবং লিডিং পর্যায়ে ছিল এবং সে ফিজিক্যালি ডিসেবল ছিল, ফিজিক্যালি ডিসেবল হওয়ার পরেও ফাইবারে, উনি হচ্ছেন ফাইবারের চুজ করা, ওনাকে নিয়ে ফাইবার থেকে ভিডিও পাবলিশ করা হয়েছে, উনি ফাইবার এবং আপওয়ার্কের হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো একজন ফ্রিল্যান্সার ছিলেন। একটা ফিজিক্যালি ডিসেবল মানুষ যদি ওই জায়গায় যেতে পারে, তার গ্রাফিক ডিজাইনিং এর কাজ করতো, গ্রাফিক ডিজাইনারের কিন্তু হাতের, আমাদের মনে হয় কি আমাদের হাত নেই বা এটা আমি পারি না, সে হাত ছাড়া পা দিয়ে গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করেছে মান্থলি। তার একটা ইন্টারভিউতে দেখলাম মান্থলি মেবি তার 50,000 হচ্ছে আর্নিং ছিল, 50 বা 50 প্লাস ছিল। ভাইয়া দেন, আপনাদের মাথা থেকে বের হয় না, এসইও লিখেন, এস ইও পুরোটা ক্যাপিটালে, হ্যাঁ এটা সেউল কোরিয়া চলে এসেছে। এসইও দিয়ে অনেকে সার্চ করে যে এসইওটা কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে ফেসবুকে কি আছে, আমরা কখনো ফেসবুকে যখন কোনো কিছু প্রয়োজন হয় আমরা কিভাবে সার্চ দেই, আমরা সার্চ বারে গিয়ে সার্চ দেই না, তো এসইওটাকে ট্যাগ করে দিলে কেউ যদি এসইও দিয়ে ইয়ে করে আপনার এই পোস্টটা দেখাবে। যদি প্রপার ওয়েতে একটা, মানে আমরা ভাবি কি এসইও হচ্ছে শুধু ওয়েবসাইটের কাজ, না, এসইও আমাদের একটা ফেসবুকেও এসইও করতে হয়, আমাদের ইনস্টাগ্রামেও এসইও করতে হয়, আমাদের লিঙ্কডইনেও এসইও করতে হয়, আমাদের এসইও আসলে সব জায়গাতে প্রয়োজন হয়। এসইও হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর,
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চের যে ইঞ্জিনটা থাকে আমরা যেটাকে যেখানে সার্চ করি ওই সার্চে আমাদের এটাকে অপটিমাইজ করে দেয়াকেই এসইও বলা হয়। তো আমি যদি ফেসবুকের আমার পোস্টটাকে অপটিমাইজ করে না দেই, এসইও ফ্রেন্ডলি করে না দেই, তাহলে আমার পোস্টের কি রিচ বাড়বে? আমার পোস্টের কিন্তু রিচ বাড়বে না, আমার পোস্ট কিন্তু অর্গানিক্যালি প্রমোট হবে না। বুঝতে পেরেছেন? তো এই জন্য হচ্ছে ট্যাগ দেয়া বা আমরা এই যে হ্যাশট্যাগ দেই। আরেকটা কথা, সেটা হচ্ছে একটা পোস্টে মিনিমাম ফেসবুকের যে কোনো পোস্টে মিনিমাম আমরা হচ্ছে 7-8টা ট্যাগ দিব, 7-8টা ট্যাগ দিব, এবং ট্যাগ যা দিব সেটা অবশ্যই এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড দিব। এখন বললামই তো আগে আমাদেরকে কিওয়ার্ড খুঁজে বের করে তারপরে দিতে হতো, এখন এখানে যদি আপনি ওই রিলেটেড কিওয়ার্ড লিখতে চান তখন অটোমেটিকলি আপনাকে সাজেশনে দেখাবে যে এই কিওয়ার্ডটা কি পরিমাণে সার্চ হয়েছে, এই কিওয়ার্ডের কি পরিমাণে এটা এখন র্যাঙ্কে আছে, এটা দিলে আপনার পোস্টটুকু কতটুকু যাবে। ডিজিটাল মার্কেটিং দিয়ে লাভ নেই, ডিজিটাল মার্কেটিং আসে না ভাইয়া, আমি দিয়ে দেখেছি। সোশ্যাল মিডিয়া দিয়েছেন, ফ্রিল্যান্সিং দিয়েছেন, ফেসবুক মার্কেটিং লিখেন, তো ফেসবুক মার্কেটিং আসবে না, মেবি ফেসবুক মার্কেটিংটা নেই আপনাদের মাথায়। আপনাদের কিছু কিছু ট্যাগ আমাদের আপনাদের মাথায় এখন নিয়ে নিতে হবে, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন অর্গানিক পেইড প্রমোশন, তারপরে হচ্ছে লোকাল এসইও, ইমেল মার্কেটিং, এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। বুঝতে পেরেছেন না? খুব ফাস্ট বলেছি? একটু ফাস্ট বলেছেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, কিওয়ার্ড রিসার্চ, তারপরে হচ্ছে লোকাল এসইও, ইমেল মার্কেটিং, অফ অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। ফাস্ট? এখনো ফাস্ট? না, ইটস ওকে না ভাইয়া, প্রবলেম হলে বলেন, আমি আবার রিপিট করে দিই। আমার রিপিট করতে কিন্তু কোনো প্রবলেম নেই, আমি কিন্তু টায়ার্ড না, আমি অসুস্থ না, আমি খুব সুন্দর করে রিপিট করতে পারবো। হ্যালো জিয়াপু, ঠিক আছে জিয়াপু, আবার রিপিট করেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, আপনারা কি লিখে নিচ্ছেন? জি আচ্ছা, ফেসবুক মার্কেটিং লিখেছেন, ইনস্টাগ্রাম মার্কেটিং, আপনাদের এখানে মেবি মাগরিবের আজান দিচ্ছে। আচ্ছা, এইটা এই জায়গায় স্টপ করে আমরা একটু নামাজটা পড়ে আসি। ঠিক আছে, নামাজের বিরতি 20 মিনিট ভাইয়া। আমি এতক্ষণ কথা বলছি এগুলো শুনতে পান নাই আপু? না, সব আপনি আমার মতো মিউট করে বলে দিছেন। তাহলে আমাদের এতক্ষণ কথা বলে কি হলো বলেন? কিছু হয় না ভাইয়া, এই যে আমি আজকে দুইবার তিনবার ডিসকানেক্ট হলাম, আমি তো কথা বলতেছি পরে তাকাই দেখি আমি জুম থেকে বের হই গেছি, এটা কোনো ব্যাপার না ভাইয়া, আপনারা তো আমারই স্টুডেন্ট, এটা কোনো ব্যাপারই না। আচ্ছা আপু, ফেসবুক মার্কেটিং, জিমেইল মার্কেটিং, এসইও মার্কেটিং? জিমেইল মার্কেটিং না, জিমেইল মার্কেটিং না, ফেসবুক মার্কেটিং, ইমেইল মার্কেটিং। আপনারা যখন মেইল ওপেন করেন, আপনাদের জিমেইল বলেন, হটমেইল বলেন, মেইল ওপেন করেন, তখন ওখানে তিনটা অপশন থাকে না? সোশ্যাল প্রমোশন, ওই প্রমোশন কোত্থেকে আসে? যে আপনি কোথাও মেইল অ্যাড্রেস দিয়ে কিছু করেছেন সেখান থেকে প্রমোশন পাঠায়, ওদের প্রমোশনাল যে অফারগুলি থাকে সেটা পাঠায়। এই মেইলটা কিন্তু ওরা একটা ধরে পাঠায় না, ওরা একটা টেমপ্লেট রেডি করে একসাথে ধরেন 10,000 মানুষকে পাঠায়, একসাথে 20,000 মানুষকে পাঠায়, এখানে একসাথে দেখা যায় 50,000 মানুষকে আপনি মেইল পাঠাতে পারেন। আউটলুকে কি আমরা সেন্ড করব এই ইমেল গুলো? কোন ইমেল গুলো?
আমরা যে মানে একসঙ্গে 50,000 লোককে পাঠাবো সেক্ষেত্রে কি এটা আপনি যদি তার আউটলুক আইডি নেন তার আউটলুকে যাবে, আপনি যদি তার জিমেইল নেন তার জিমেইলে যাবে, আপনি যদি তার ইয়াহু দেন আপনার ইয়াহুতে যাবে। এটা আমরা ইমেল মার্কেটিং যখন করব তখন আপনারা শিখবেন এটা। আচ্ছা ঠিক আছে বুঝছি। জি ইমেল মার্কেটিং তে কি রেসপন্স আসে? ইমেল মার্কেটিং টা আসলে ভাই রেসপন্স আসে কিনা বাইরের কান্ট্রিতে না ইমেল মার্কেটিং টা প্রচুর করে। এবং ইমেল মার্কেটিং এর দুইটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে আপনি প্রাইমারিতে মেইলটা পাঠাতে পারেন, একটা হচ্ছে আপনি প্রমোশনে মেইলটা পাঠাতে পারেন। এখন আমরা বাঙালিরা কি ঘুম থেকে উঠে মেইল চেক করি? আমরা বাঙালিরা ঘুম থেকে উঠে ফেসবুক চেক করি? বাইরের কান্ট্রিতে মানুষ ঘুম থেকে উঠে আগে মেইল চেক করে। এই হচ্ছে আমাদের বাঙালিদের সাথে ওদের সাথে ডিফারেন্স। আমরা যতটা না ফেসবুক ভিত্তিক, বাইরের কান্ট্রি কিন্তু ততটা ফেসবুক ভিত্তিক না। বাইরের কান্ট্রিতে আপনার টুইটার আর ইনস্টাগ্রাম প্রচুর ফেমাস। বাইরের কান্ট্রির আপনার হচ্ছে ম্যাক্সিমাম যত কর্পোরেশন লেভেলে কর্পোরেট লেভেলের অফিসগুলি থাকে, যারা যাদের প্রচুর এমপ্লয় থাকে, বিগ কোম্পানি থাকে, তাদের প্রত্যেকটা এমপ্লয়কে তারা হায়ার করে থ্রু লিঙ্কডইন। আমাদের তো বিডি জবসে দেই, পেপারে দেই, আমরা অ্যাপ্লাই করি, তারপরে আমরা সাবমিট করি, তারপর আমাদের এক্সাম হয়। ওরা কিন্তু এটা করে না, ওদের লিঙ্কডইন প্রোফাইলটাই ওদের সিভি। একটা লিঙ্কডইন প্রোফাইল আপনার একটা সিভি, ওরা লিঙ্কডইন প্রোফাইলের থ্রুতে আপনাকে হায়ার করে। এবং ওদের লিঙ্কডইন প্রোফাইল গুলিকে এই যে বিল্ড আপ করে দেয়া, গুছিয়ে দেয়া, ওদের লিঙ্কডইন প্রোফাইলের সামারি দিয়ে দেয়া, ওরা আসলে জানে না প্রপার ওয়েতে কিভাবে করতে হয়। এবং বা ওরা জানলেও এতটা সময় নিয়ে ওরা করতে পারে না, করতে চায় না। ওরা তখন আমাদের ফ্রিল্যান্সারদের হায়ার করে, আমরা ওদের লিঙ্কডইন প্রোফাইলকে গুছিয়ে, মানে আমরা হচ্ছে একটা অগোছালো বাসা পাই, অগোছালো বাসাটাকে আমরা গুছিয়ে তারপরে তার কাছে হ্যান্ড ওভার করি। এবং এই লিঙ্কডইনের মধ্যে সবচাইতে বেশি, মানে আমাদের যত সোশ্যাল মিডিয়ার কাজ আমরা করি, সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে লিঙ্কডইন এবং হচ্ছে ইনস্টাগ্রাম। লিঙ্কডইনে যদি আপনি 400 কানেকশন, মানে তাকে 400 ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে 400 কানেকশন অ্যাড করে দিতে পারেন, আপনাকে $50 পে করবে। $50 মানে বাংলাদেশি টাকায় 4,000 টাকা। ফেসবুকে বসে থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠায় লিঙ্কডইনে বসে থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো ভালো। কতটা ফ্রেন্ড পাঠালে? 400 নতুন অবস্থায়। ওই যে আমি বলেছিলাম না, আমার ফার্স্ট ইয়ার ব্যাচের সিটিজি ব্যাচের যেটা আরাফাত ভাইয়া বলেছিলাম, যে একটা সুমন একটা ভাইয়ার কথা, যে $6,700, ওনার নাম হচ্ছে সুমন কান্তি দাস। সুমন ভাইয়ার কাজই করে উনি, এই টোটাল আর্নিংটাই ওনার থ্রু লিঙ্কডইন। আমি লিঙ্কডইন ক্লাসটা 11 দিনের দিন ধরেছিলাম, 10 দিনের দিন ধরেছিলাম, উনি 11 দিনের দিন কাজটা পেয়েছে। উনি যে কাজটা পায়, প্রথম কাজটা ছিল $140 প্রতি উইকে, $140 এই কাজটা উনি যতদিন করবে, উনি যতদিন করতে চায়। কারণ একটা কোম্পানির সাথে কথা হয়েছে, ওনার কোম্পানির যতগুলি এমপ্লয় থাকে ওদের এমপ্লয়গুলির প্রত্যেকের একটা করে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করা এবং ওদের লিঙ্কডইন প্রোফাইলের কানেকশন বিল্ড করে দেয়া। তারপরে আরেকজনের সাথে পেয়েছে আপওয়ার্কের বাইরে, কারণ আপওয়ার্কে তো 20% টাকা দিতে হয়। তো ওই ক্লায়েন্টটা আপওয়ার্কের বাইরে ওনার সাথে একটা কন্ট্রাক্ট করেছে, এখন থেকে উনি তাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। মান্থলি $500 পার মান্থে ওনাকে $500 পে করে ওই কোম্পানি এই লিঙ্কডইনের কাজের জন্য। শুনতে পাচ্ছেন না সব ঘুম? লিঙ্কডইনের কাজ আপ ভাইয়া অনেক ইজি। লিঙ্কডইনের ক্লাস যখন নিব তখন, আর ফেসবুকে যেটা বলছিলাম যে মিনিমাম 8 থেকে 10টা ট্যাগ আপনারা দেয়া ট্রাই করবেন, যেটা কিওয়ার্ড হবে। বা এখন তো বললামই যে ফেসবুকের অপশনটা চলে এসছে, যে আপনি দিলি দেখতে পাবেন কোনটা এখন ট্রেন্ডে আছে, ওই ওয়ার্ডটা দিয়ে দেয়া। আচ্ছা আমরা নামাজে চলে যাই, মাগরিবের আজান দিয়ে দিয়েছে অলরেডি, 30 বেজে যাচ্ছে। আমরা হচ্ছে 5:30, 40, 50 5:50 ব্যাক করব। ব্রেক স্ক্রিন দিবে কে? আপু আমি দিব কি? দিয়ে দেন, পুরনো গুলি দিবেন না, নতুন রেডি করেছেন। আপু তো দেখাই, আপনাদের সবার ক্যামেরা বন্ধ থাকে, এই জিনিসটা আমি করতে না করেছি। গণহারে ক্যামেরা বন্ধ, সবাই ক্যামেরাটা অন করেন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। আপু এখন তো সবাই নাই, মাত্র 21 জন। এই যে এই জন্যই এখনকারটা, এই যে লুবনা ডিসকানেক্ট হয়ে গিয়েছে, লুবনা জয়েন করতে পারছে না। লুবনা আমাকে টেক্সট করেছে যে আপু আমি জয়েন করতে পারছি না, আমার মানে ওর টেক্সট তিন ঘন্টা আগে দিলে 3 ঘন্টা পরে আসতেছে।
আচ্ছা তুষার বণিক ভাইয়া এসছে, তুষার বণিক ভাইয়াকে আমার দরকার ছিল। আপু স্ক্রিন এখন দিলে তো আপনি ছবি তুলতে পারবেন না। দাঁড়ান একটা সেকেন্ড, আমার ছবি তুলতে 2 মিনিট লাগবে। আব্দুল্লাহ ফাহিম ভাইয়া হচ্ছে মিস হয়, ভাইয়া স্ক্রিনশট নিতে গেলে ভাইয়া থাকে না। পূজা আপু আছে, আচ্ছা কৃষ্ণা আপু ছিল, কৃষ্ণা আপু কই? ওকে স্ক্রিন দিয়ে নামাজে চলে যান সবাই, 20 মিনিট পরে আমরা ব্যাক করছি। আমি জানি ভাইয়া, আমি আপনার সাথে এটা কথা বলছি, একটু হোল্ড করেন।